হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের মানে পুরুষদের যৌনাঙ্গের পরিচিতি নিয়ে। আমরা পুরুষ হওয়া সত্ত্বেও আমরা আমাদের নিজেদের যৌনাঙ্গ নিয়ে অনেক কিছু তত্ত্ব আছে যেগুলো জানি না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন। এক, উত্তেজিত অবস্থায় স্পেনিসের গড় দৈর্ঘ্য থাকে 5.1 থেকে 5.9 ইঞ্চির মধ্যে। আফ্রিকান পুরুষদের পেনিস তুলনামূলকভাবে অনেকটাই বড়। তো বন্ধুরা, আপনার লিঙ্গ যদি উত্তেজিত অবস্থায় এর থেকে ছোট থাকে তাহলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া যদি এইভাবে থাকে বা অনুত্তেজিত অবস্থায় ছোট হয় তাহলে কিন্তু অত্যাধিক ভাববেন না। দুই, বড় স্পেনিশ মানেই বেশি মজা কথাটা কিন্তু ঠিক নয়। আপনার ডিউরেশন কত সেটাই আসল আপনার সঙ্গীর কাছে। তবে যৌনমিলনের স্বাভাবিক সময়সীমা নারীর যৌনাঙ্গে প্রবেশের পর থেকে সাধারণত 7 থেকে 15 মিনিটের মধ্যেই হয়। নাম্বার 3, স্পেনিশ কখনোই একেবারে সোজা হয় না, একটু বাঁকা থাকে। এ থেকে কখনোই ঘাবড়াবেন না। 4, পেনিসের গড়া চিকন অর্থাৎ রোগা আর আগা মোটা এটা কোনো সমস্যাই নয়, এমনটা অনেক পুরুষেরই রয়েছে। 5, কোনো ধরনের জাদুকরি তেল বা মালিশ পেনিসে তেমন বড় করতে সক্ষম হয় না, এগুলি পুরোটাই ভুয়া এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটি শুধুমাত্র ব্যবহার করা হয়। নাম্বার 6, একটা মেয়েকে অর্গাজম দিতে মাত্র 3 ইঞ্চি লম্বা স্পেনিসই পুরোপুরি যথেষ্ট। অর্থাৎ আপনার যদি 3 ইঞ্চি বা তার থেকে একটু বড় লিঙ্গ হয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার স্ত্রীকে বা আপনার সঙ্গিনীকে সন্তুষ্ট করতে পারবেন। নাম্বার 7, আপনি হয়তো জানেন না, বেশি বড় স্পেনিশ হলে কিন্তু মেয়েরা মজাপার বদলে উল্টে ব্যথা পায়, এমনকি এটা যৌন আতঙ্কেরও রূপ নিতে পারে। যদি আপনি ভাবছেন যে হয়তো আপনার বড় লিঙ্গ আছে মানে আপনি আপনার সঙ্গীকে খুব ভালোভাবে সন্তুষ্ট করতে পারবেন, কিন্তু তেমনটা নয়, কারণ বড় লিঙ্গ হিতে বিপরীত হতে পারে। নাম্বার 8, ক্ষুদ্র স্পেনিশ বলতে আসলে 2.76 ইঞ্চির চেয়ে ছোট স্পেনিশ বোঝায়। নাম্বার 9, গড়া চিকন অর্থাৎ রোগা আগা মোটা বা বাঁকা স্পেনিশ যৌনমিলনে কোনো রকম সমস্যা সৃষ্টি করে না। যদি আপনি ভেবে থাকেন যে আপনার লিঙ্গ কিছুটা বাঁকা এবং আপনার লিঙ্গর আগার দিকটা মোটা যৌনমিলনে কোনো সমস্যা হবে তাহলে একেবারেই ভুল। নাম্বার 10, স্পেনিশটাকে নিয়ন্ত্রণ করুন, একমাত্র নিজের স্ত্রী ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না। নাম্বার 11, স্ত্রীর সান্নিধ্য ছাড়াই স্পেনিশ শক্ত হয়ে যায় এমন কোনো কাজ যেমন বেগানা নারীর দিকে তাকানো, অশ্লীল সাহিত্য পড়া, কম্পিউটার বা মোবাইলের পণ জাতীয় কিছু দেখা থেকে বিরত থাকুন, কারণ এইগুলি শরীরের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকর। নাম্বার 12, 40 দিনের মধ্যে পুরুষাঙ্গের গোড়া চুল কাটুন, এটি আপনাকে যৌন সম্ভোগের সময় বা যৌন সঙ্গমের সময় সঙ্গীকে বাড়তি সুখ দিতে সাহায্য করবে। এছাড়া এই ব্যক্তিগত পরিচ্ছন্নতাও আপনার সঙ্গিনীকে স্বাচ্ছন্দ্য দিতে পারে। তবে অবশ্যই আপনি আপনার সঙ্গিনীর অনুমতি নিয়েই আপনার পুরুষাঙ্গে গোড়া চুল কাটবেন, কারণ হয়তো সেও এই গোড়া চুলটি রাখতে পছন্দ করে। তো বন্ধুরা, এই ছিল 12টি জিনিস যেগুলি আপনার হয়তো জানা ছিল না, বা জানা থাকলেও আপনারা হয়তো এটিকে ভুলে গিয়েছিলেন। তো আশা করি আপনারা আপনাদের ভুল ধারণাগুলি বুঝতে পারলেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।